হ্যালো গাইস, ওয়েলকাম টু বং নার্সিং চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বায়োসায়েন্স অর্থাৎ অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ফাইনাল এক্সামের কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করব। আমাদের এই এক্সামটা প্রতিটা এক্সামের মতোই 75 মার্কস হবে, তার মধ্যে টাইম থাকবে আমাদের 3 আওয়ার্স। প্রথমে আমাদের চারটে মিনিং বের করতে হবে, প্রতিটার জন্য থাকবে 1 মার্কস। তারপর থাকবে চারটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানেও থাকবে প্রতিটার জন্য 1 মার্কস। তারপর শর্ট নোট লিখতে হবে চারটা, প্রতিটার জন্য 4 মার্কস, টোটাল 16 মার্কস। তারপর লিখতে হবে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, অর্থাৎ বিভিন্ন মার্কস হিসাবে ডিভাইড করতে হবে ফ্লোয়িং কোশ্চেনগুলো। প্রথমে যেমন 3 + 4 = 7, তারপর 3 + 5 = 8, তারপর থাকবে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো ট্রু না ফলস সেগুলো বলতে হবে। চারটা স্টেটমেন্ট ট্রু না ফলস বলতে প্রতিটার জন্য থাকবে 1 মার্কস, টোটাল 4 মার্কস। তারপর আবার শর্ট নোটস চারটা লিখতে হবে, প্রতিটার জন্য 4 মার্কস, টোটাল থাকবে আমাদের 16 মার্কস। তারপর আবার অ্যান্সার দ্য ফ্লোয়িং আছে, যেগুলো আবার আগের মতোই নম্বরে ডিভাইড করা যায়। প্রথমটা 3 + 4 = 7, তারপর 4 + 5 = 9। তো চলো এবার কোশ্চেনগুলো একটু ডিটেলসে দেখা যায়। প্রথম মিনিং বের করতে হবে পালস মিনিং কী, তারপর বলতে হবে অ্যাডাকশন মিনিং কী, তারপর অসমোসিস আর ডিসইনফেকশন, এই চারটার মিনিং আমাদের এক নম্বরের মতো লিখতে হবে, অর্থাৎ 2 থেকে 3 লাইন লিখলেই হবে। কিন্তু তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য অর্গ্যান অফ লোকোমোশন ইন ব্যাকটেরিয়া ইজ, অর্থাৎ ব্যাকটেরিয়া লোকোমোশন কোন অর্গ্যানে হয় সেই অর্গ্যানটাকে লিখতে হবে। তারপর হচ্ছে দ্য ইনার লেয়ার অফ হার্ট ইজ কল্ড অ্যাজ, হার্টের যে তিনটে লেয়ার থাকে তার মধ্যে ইনার লেয়ারটাকে কী বলা হয় সেই লেয়ারের নামটা লিখতে হবে। তারপর হচ্ছে দ্য লার্জেস্ট অর্গ্যান ইন দ্য বডি, অর্থাৎ মানুষের শরীরে সব থেকে বড় অর্গ্যান কী। তারপর হচ্ছে দ্য ব্যাট শেপড বোন ইজ, অর্থাৎ ব্যাট শেপের যে বোন থাকে সেই বোনের নামটাকে লিখতে, সেই বোনের যে কী নাম সেই নামটা লিখতে হবে। তারপর চারটে শর্ট নোটস আছে, প্রথমে যে স্ট্রাকচার অফ হিউম্যান সেল, অর্থাৎ হিউম্যান সেল স্ট্রাকচার লিখতে হবে। তারপর তার বিভিন্ন যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো সম্বন্ধে লিখতে হবে। আর পারলে একটা হিউম্যান সেলের একটা ভালো ছবি আঁকতে হবে, অবশ্যই আঁকতে হবে, পারলে না এটা আঁকতে হবে। তারপর যে ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সিং গ্রোথ অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ কোন কোন ফ্যাক্টর ব্যাকটেরিয়ার গ্রোথ কীভাবে এফেক্ট করে সেই ফ্যাক্টরগুলো সম্পর্কে, আর ব্যাকটেরিয়ার গ্রোথের উপর তার কীভাবে এফেক্ট হয় সেই এফেক্টগুলো সম্পর্কে লিখতে হবে। আর পারলে প্রতিটা এফেক্টের উপর একটা করে গ্রাফ দিতে পারো তোমরা। তারপর যে স্ট্রাকচার অফ কিডনি, অর্থাৎ আমাদের কিডনির স্ট্রাকচার সম্বন্ধে লিখতে হবে, কিডনির একটা স্ট্রাকচারের ছবি ড্র করতে হবে। আর যদি পারো নেফ্রনের পিকচার একটা দিতে পারো। তারপর হচ্ছে কম্পোজিশন অফ ব্লাড, অর্থাৎ মানুষের শরীরে ব্লাডের যে কম্পোজিশনগুলো থাকে সেই কম্পোজিশনগুলো সম্পর্কে আমাদের এখানে 4 নম্বরের মধ্যে একটু ডিটেলসে লিখতে হবে। তারপর আবার যে স্ট্রাকচার অফ স্টোমাক, হিউম্যান সেল কিডনি যেমন স্ট্রাকচার রেখেছে, যে যে পয়েন্টগুলো দিচ্ছে সেরকমই পয়েন্ট দিয়ে দেবে, আর স্টোমাকের একটা পিকচার রেখে দেবে। তারপর হচ্ছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, ক্লাসিফিকেশন অফ জয়েন্টস, জয়েন্টসের ক্লাসিফিকেশন 3 মার্কসের মধ্যে লিখতে হবে। অর্থাৎ এখানে তোমরা ক্লাস জয়েন্টসের ক্লাসিফিকেশানগুলো লিখবে, প্রতিটা ক্লাসিফিকেশানের ডেফিনেশন দেবে আর কিছু এক্সাম্পল দিয়ে দেবে, তাহলে এখানে হয়ে যাবে মোটামুটি 3 মার্কসের মতো। তারপর যে এক্সপ্লেন এনি ওয়ান অফ বল অ্যান্ড সকেট জয়েন্ট ইন ডিটেলস, এখানে বল অ্যান্ড সকেট জয়েন্টস ডিটেলসে লিখতে বলেছে। আবার বল অ্যান্ড সকেট জয়েন্টসের ডিটেলস লিখতে গেলে তোমাদের প্রথমে ডেফিনেশন দিতে হবে, তারপর কিছু কিছু এক্সাম্পল দিতে হবে, তারপর বল অ্যান্ড সকেট জয়েন্ট কীভাবে কাজ করে সেই কার্যপ্রণালী সম্পর্কে লিখতে হবে, আর পারলে কার্যপ্রণালীর একটা পিকচার দিয়ে দিতে পারো। তাহলে লিস্ট দ্য অর্গ্যান অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গ্যান সম্বন্ধে লিখতে হবে 3 মার্কসের। এখানে তোমরা অর্গ্যানের নামগুলো লিখতে পারো, আর একটা পারলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা পিকচার ড্র করতে পারো। তারপর এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অফ ইউটেরাস, এখানে ইউটেরাসের স্ট্রাকচার এক্সপ্লেন করতে হবে। এখানে তোমরা ইউটেরাসের স্ট্রাকচার এক্সপ্লেন করতে গেলে ইউটেরাসের কথায় অবস্থান করে সেই অবস্থান সম্পর্কে লিখতে পারো, তারপর ইউটেরাসের স্ট্রাকচার সম্পর্কে কিছুটা লিখবে, একটা পিকচার দেবে, আর পারলে ইউটেরাসের কাজও 1-2 লাইন লিখে দিতে পারো। তারপর যে ফ্লোয়িং স্টেটমেন্টগুলো ট্রু না ফলস সেই সম্বন্ধে লিখতে হবে। প্রথমে যে লাইসমোসিস আর দ্য সুইসাইডাল ব্যাগস অফ সেল, এটা ট্রু না ফলস লিখতে হবে। তারপর যে অপটিক নার্ভ ইজ দ্য থার্ড কর্নিয়াল নার্ভ, এটা ট্রু না ফলস লিখতে হবে। নোজ ইজ দ্য অর্গ্যান অফ টেস্ট, এই স্টেটমেন্টে ট্রু না ফলস লিখতে হবে। তারপর যে পালমোনারি ভেন্টস ক্যারি ডি অক্সিজেনেটেড ব্লাড টু দ্য হার্ট, এই স্টেটমেন্টে ট্রু না ফলস লিখতে হবে। চারটে যে স্টেটমেন্ট আছে সেগুলো ট্রু না ফলস সেগুলো লিখতে হবে। তারপর হচ্ছে আবার শর্ট নোটস লিখতে হবে চারটা, পাঁচটা যে তার মধ্যে যে কোনো চারটে লিখতে হবে। প্রথমে যে মেজার্স টু প্রিভেন্ট COVID-19 ইনফেকশন, অর্থাৎ COVID-19 ইনফেকশন প্রিভেন্ট করতে কী কী পদক্ষেপ নেওয়া হয় সেগুলি সম্বন্ধে লিখতে হবে। তারপর যে ফাংশন অফ লিভার, অর্থাৎ লিভার আমাদের শরীরে কী কাজ করে সেই লিভারের ফাংশনগুলো সম্পর্কে লিখতে হবে। তারপর যে ফরমেশন অফ ইউরিন, অর্থাৎ নেফ্রনের মধ্যে এবং কিডনির মধ্যে কীভাবে ইউরিন ফরমেশন আছে, ফরমেশনের যে তিনটে প্রসেস আছে সেই তিনটে প্রসেস সম্পর্কে লিখতে হবে। তারপর যে নোসোকোমিয়াল ইনফেকশন, নোসোকোমিয়াল ইনফেকশন কী, এটা কীভাবে হয়, তারপরে যে এফেক্টগুলো কী কী সে সম্বন্ধে এখানে আমাদের লিখতে হবে, বা এরপর হচ্ছে নোসোকোমিয়াল ইনফেকশন কীভাবে প্রিভেন্ট করা যায় সে সম্বন্ধে লিখতে হবে। তারপর যে ফ্যাক্টর্স এফেক্টিং হার্ট রেট, অর্থাৎ কোন কোন ফ্যাক্টর আমাদের হার্টের উপর কীভাবে এফেক্ট করে, হার্ট রেটের উপর কীভাবে এফেক্ট করে সেই ফ্যাক্টরগুলো সম্পর্কে, তার এফেক্ট সম্পর্কে লিখতে হবে। আর ব্যাকটেরিয়া গ্রোথের মতো এখানে তোমরা যদি পারো একটা গ্রাফ দিয়ে দিতে পারো। তারপর যে অ্যান্সার দ্য ফ্লোয়িং, প্রথমে যে ড্র এ নিট ডায়াগ্রাম অফ অ্যান আই, অর্থাৎ চোখের একটি নিট ডায়াগ্রাম ড্র করতে হবে, আর চোখের বিভিন্ন পার্টসগুলিকে আমাদের এখানে সঠিকভাবে চিহ্নিত করতে হবে।
তারপর হচ্ছে এক্সপ্লেন দ্য ফিজিওলজি অফ ভিশন, অর্থাৎ আমরা চোখের মাধ্যমে কোনো কিছু কীভাবে দেখতে পাই তার ফিজিওলজি অর্থাৎ প্রসেস সম্পর্কে এখানে এক্সপ্লেন করতে পারি। আর পারলে তোমরা ভিশনের যে পিকচারটা আছে অর্থাৎ চোখের সাথে আলোক রশ্মির সেই পিকচারটা তোমরা এখানে ড্র করতে পারো। তারপর লিস্ট দ্য অর্গ্যান অফ রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের জন্য কোন কোন অর্গ্যান আমাদের হেল্প করে সেই অর্গ্যানগুলি সম্পর্কে এখানে লিখতে হবে। আর পারলে তোমরা একটা রেসপিরেটরি সিস্টেমের পিকচার দিয়ে দিতে পারো। তারপর যে এক্সপ্লেন দ্য ফিজিওলজি অফ রেসপিরেশন, অর্থাৎ রেসপিরেশন কীভাবে হয় সেই প্রসেসটা এখানে এক্সপ্লেন করতে হবে। আর এই হলো আজকের কোশ্চেন। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এর আগেও আমরা বাকি তিনটে সাবজেক্ট সম্পর্কে বানিয়েছিলাম, সেই ভিডিও লিঙ্ক তোমরা আই বাটনের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, পারলে দেখে নিতে পারো। চলো টাটা, বাই বাই ব্রাদার।